আজ সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ গত পরশু থেকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি পিছত ছিল এবং প্রশ্ন যে প্রধান বিচারপতি জাগছিলচূড় যার মেয়াদ শেষ হচ্ছে দশই নভেম্বর তার এজলাসে আদৌ আরজিকর মামলার শুনানি এই দফায় সম্ভব কিনা অবশেষে আজ শুনানি হল সংক্ষিপ্ত সময়ের শুনানি সেখানে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই টাস্ক ফোর্স ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফ থেকেও রিপোর্ট জমা দেওয়া হয়েছে সুরক্ষার প্রসঙ্গে অন্যদিকে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই কে সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য এর পাশাপাশি আজকে দাবি উঠেছিল যে মণিপুরের মতো এই মামলা যাতে রাজ্যের বাইরে স্থানান্তর করা হয় কিন্তু প্রধান বিচারপতি তাতে সায় দেননি শুধু তাই নয় যখন বিভিন্ন প্রসঙ্গ তোলা হচ্ছিল সাধারণ লোক কি বলছেন ইত্যাদি ইত্যাদি সেই সময় প্রধান বিচারপতি যথেষ্ট কঠোর অবস্থান সেটাও ব্যক্ত করেন এই সব নিয়ে আমরা আলোচনা করব যে আর্যিকর কাণ্ডের পর তিন মাস অতিক্রান্ত চার দিন কলকাতা পুলিশ তদন্ত করেছিল তারপরে সিবিআইয়ের হাতে যায় এর তদন্ত ভার সিবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যে প্রথম চার্জশিট জমা পড়েছে চার্জ গঠন হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়েছে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এ ধর্ষণ খুনের মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি যদি আমরা দেখি যে সেই নয় অগস্টের পর চব্বিশ ঘন্টার মধ্যে যাকে এই ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল ধর্ষণ এবং খুনের মামলায় সেখান থেকে আর এক চুলো অগ্রগতি হয়েছে বলে অন্তত শিয়ালদা কোর্টে যে চার্জশিট জমা পড়েছে সেটাতে দেখা যাচ্ছে না আর তারই মধ্যে আমরা দেখছি যে পরপর পরপর যে স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা রাস্তায় দেখেছিলাম যেভাবে রাজপথ দখল থেকে শুরু করে রাত দখল দেখেছিলাম এখনও তার ডাক দেওয়া হচ্ছে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততায় যেন বেশ খানিকটা ভাটা সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেটা এখন অনুপস্থিত বরং একটা বড় অংশ এমনকি বিজেপি যে বিজেপি প্রথম থেকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন দিয়ে আসছিল তারাও এখন অভিযোগ করছেন যে বাম এবং অতি বামেদের জন্য এই আন্দোলন বিপথগামী হয়েছে এবং আন্দোলনের অপমৃত্যু হয়েছে তাহলে মূল যে বিষয়টা বিচার অভয়া বা তিলাত্তামার বিচার সে বিচার কোথায় বিচারের প্রসঙ্গ সেটা কি ক্রমশ ব্যাকসিটে চলে যাচ্ছে এ নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিশ্লেষক অরিত্র দত্ত বণিক রয়েছেন আইনজীবী অর্কনা কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন সিপিআইএমের পক্ষ থেকে শুভজিৎ সরকার আমি শুরুতে আজকে দেখাবো কি হলো সুপ্রিম কোর্টে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিতে চার সপ্তাহ সময় দোষীরা দ্রুত শাস্তি পাক আদালতে সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের এদিকে এদিন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন নব্বই দিন ধরে তদন্ত চলছে কিন্তু এখনও কিছুই হয়নি তদন্তে পরস্পর বিরোধী মন্তব্য করছে সিবিআই এর পাল্টা প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের যদি তথ্য প্রমাণ দেখে তাদের মনে হয় তেমন নির্দেশ দিতে পারেন তারা। এদিন পশ্চিমবঙ্গ থেকে মামলা শুনানি অন্য রাজ্যে স্থানান্তরের সাড়া দিল না প্রধান বিচারপতির বেঞ্চ এগারোই নভেম্বর নিম্ন আদালতে মামলা শুনানি বৃহস্পতিবারই আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকারও দুটি ক্যাটেগরিতে টাস্কফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয় এক চিকিৎসকদের নিরাপত্তা দুই যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ রিপোর্টে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আগামী তিন সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়ার নিষ্পত্তি করতে বলা হয় কিভাবে একটি স্বাধীন নজরদারি ব্যবস্থা গোটা দেশে জুড়ে প্রয়োগ করা যায় তা নিয়ে মতামত চান প্রধান বিচারপতি চন্দ্রচূড় সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয় কিন্তু সেই নিয়ে কোনো আলোচনা হয়নি এদিন শীর্ষ আদালতে নয়া বেঞ্চে এই নিয়ে শুনানি হবে দশই নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আর এই মামলার শুনানিতে থাকছেন না স্ট্যাটাস রিপোর্টটা আমরা মুখবন্ধ খামে রিপোর্টস সাবমিট হচ্ছে সেটা আমরা বলতেও পারি না আমাদের দেখানোর জন্য কিন্তু আমরা এটা জানি যে এটা বৃহত্তর ষড়যন্ত্র হয়ে যে সেই ষড়যন্ত্র শুধু সঞ্জয় রায় একা যুক্ত নয় আরও বাকি অনেকগুলো মাথা হয়তো যুক্ত আছে প্রভাবশালী সেই প্রভাবশালীগুলো যদি আমরা কোনোভাবে সিবিআই বা সুপ্রিম কোর্ট এই ইয়ারিংগুলোর মাধ্যমে কিছু একটা জানতে পারতাম তাহলে হয়তো আমাদের মনের দিক থেকে আমরা স্যাটিসফাই হতাম কলকাতা টিভি আমি প্রথমে অরিত্রকে দিয়ে শুরু করি অরিত্র এখনো পর্যন্ত নিট ফল কী এবং আমরা যেটা দেখেছিলাম যে অগস্টে নয়ই অগস্ট এই ঘটনা সামনে আসার পর যেভাবে গোটা দেশ জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছিল যেভাবে প্রধান বিচারপতি তিনি সুওমোটো এই মামলাটা তুলে নেন এবং সেই সময় প্রথম যে শুনানি হয় সুপ্রিম কোর্টে তার আগে এরকম একটা আবহ তৈরি হয়ে গিয়েছিল যে যেন সুপ্রিম কোর্টই শুধুমাত্র সুরাহার জায়গা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান বিচারপতি তিনি দশই নভেম্বর দেখুন সুপ্রিম কোর্ট চোদ্দই আগস্টের রাত দখলের যে প্রোগ্রামটা হয় এবং সেটা এত বিরাট জায়গায় চলে গেছিলো এবং তারপরেই খুব স্ট্র্যাটেজিক্যালি কিন্তু সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত এই মামলাটা নিয়েছে এবং খুব স্বভাবত যদি টেকনিক্যালি আলোচনা করা যায় তাহলে বিষয়টা শুরু থেকেই আমি যদি একদম মানে ফিলোসফি অফ জুডিস্ট্রুডেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে সুপ্রিম কোর্ট কিন্তু কেস টাইটেলে কর লিখেছে বটে কিন্তু তার প্রথম থেকেই অ্যাজেন্ডাটা ছিল কিন্তু একটা ম্যাক্রো রিফর্মের আপনি যদি দেখেন শুরু থেকেই এই টাস্ক ফোর্স গঠন করা এবং সেটা কিন্তু শুধু করকে সলভ করবার জন্য নয় ওভারঅল প্রধান বিচারপতি বারবার যে প্রশ্নগুলো তুলছেন যে ওমেন সিকিউরিটি ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট সেফটি প্রোটোকল এইগুলো কিন্তু শুধুমাত্র আরজি করকে আরজি কর সেন্টার হতে পারে আলোচনার কিন্তু তার পেরিফারিটাকে তিনি জাতীয় স্তরে নিয়ে গেছেন ফলে খুব শুরু থেকেই এটা এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের নিয়মই যেটা যে সেশন কোর্ট বা ট্রায়াল কোর্টেই আগে এর বিচারটা হবে এবং তারপর আজকেও কিন্তু আজকেও কিন্তু শিয়ালদা কোর্টের বিচার বিচারক তার যে সেটা সম্পর্কে স্মরণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হ্যাঁ এবং একেবারেই তাই তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট ওইভাবে যখন আন্ডার ট্রায়াল একটা সাবঅর্ডিনেট কোর্টে মামলা চলছে সেটা ট্রায়াল চলছে চার্জ ফ্রেম হয়ে গেছে হঠাৎ করে এইভাবে তিনি বিচার দিতে পারেন না এবং খুব স্পষ্টত মানুষ যেহেতু মানে বিভিন্ন জায়গা থেকে মিস গাইডেড হচ্ছেন বা মিস ডিরেক্টেড হচ্ছেন ফলে মানুষের এটা বোঝাটা ভীষণ প্রয়োজন যে এক বাক্যে যদি বলতে হয় যে অভয়ার বিচার কোথায় তাহলে একদম সোজাসুজি উত্তর হচ্ছে অভয়ার বিচার শিয়ালদহ কোর্টে এগারোই নভেম্বর থেকে ট্রায়াল হবে এবং নিয়মিত ট্রায়াল হবে তাহলে সুপ্রিম কোর্ট কি করছে সুপ্রিম কোর্ট একটা গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে তার রোলটা প্লে করছে সিবিআইকে তিনি তারা ডিরেকশান দিচ্ছে এবং জাতীয় স্তরে বেশ কিছু ম্যাক্রো রিফর্মের চেষ্টা করছে কিন্তু আমাদের যে সাধারণ মানুষ যারা আমরা শুরু থেকে এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলাম আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টে তাও লাইভ স্ট্রিমিং হয় সাবঅর্ডিনেট কোর্টের কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং হয় না সেখানে কি হচ্ছে না দেখতে এখন ইন ক্যামেরা চার্জ গঠন হচ্ছে ইন ক্যামেরা হ্যাঁ ফলে সেইটা কিন্তু আলাদাভাবে আমরা সাধারণ মানুষ খুব চট করে অ্যাক্সেস পাই না এবং সিবিআইও যে রিপোর্টগুলো জমা দিচ্ছেন সেটাও কিন্তু খুব একটা ক্লোজ ডোর এনভায়রনমেন্টে বন্ধ খামে ফলে সাধারণ মানুষ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই আন্দোলনটা কিন্তু বা এই কেসটা শুধুমাত্র একটা সাধারণ খুন বা ধর্ষণের মধ্যে সীমিত ছিল না সাধারণ মানুষ একটা সোশ্যাল রিফর্মের জন্য পার্টিসিপেট করেছিল ফলে খাতায় কলমে হয়তো সাধারণ মানুষের পার্টি নন কিন্তু বৃহত্তর বৃহত্তর রাজনৈতিক দর্শনে কিন্তু সকলেই আমরা এটা কিন্তু আমার প্রশ্নটা এখানে যে डेफिनेटলি সাধারণ মানুষ পার্টিসিপেট করেছেন এবং এরকম নজিরবিহীন একটা একটা শতস্ফূর্ত আন্দোলন আমরা কবে দেখেছি সেটা স্মরণ করতে পারি না ১৪ আগস্ট রাতে আমরাও পথে নেমেছিলাম আমার বক্তব্য হচ্ছে যে ঠিকই डेफिनेटলি সাধারণ মানুষ ভীষণ রকম ভাবে উন্মুখ কিন্তু সাধারণ মানুষ উন্মুখ থাকলেও আইনের চোখে এই মামলাটা সেটা ক্যামেরা হবে কি না বা সাধারণ মানুষের সন্দেহ মতো অপরাধী স্থির হবে কিনা এগুলো তো আইনের তত্ত্বে আসে না হ্যাঁ একেবারেই তাই এবার এখন যে কথাগুলো আসছে যে আরো অভিযুক্ত ছিল কি না বা এই একমাত্র অভিযুক্ত নয় সঞ্জয় রায় যিনি দিন ফাঁসানো হচ্ছে সে দেখুন থেকে শুরু করে অনেক বলেছিল আমরা ইনোসেন্ট কিন্তু তার মানে এটা নয় যে এবং যেটা মিথ্যা কথা বলা হচ্ছে যে সঞ্জয় প্রথমেই আমি নিজের পেজে লিখেছি যে সঞ্জয় রায়ের জন্য নাকি কোনো আইনজীবী নেই এই কথাটা সম্পূর্ণ ভুল সঞ্জয় ভুয়ো তথ্য এগুলো মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষ জানি না পলিটিক্যাল এজেন্ডা নাকি জাস্ট সোনা কথা কোনো শেয়ার করতে তো কোনো ভেরিফিকেশন লাগে না শেয়ার করে দিলেই হলো তো সঞ্জয় রায়ের জন্য আইনজীবী নেই এই কথাটা সম্পূর্ণ ভুল সঞ্জয় রায়ের জন্য আমাদের যে লিগাল এডস রয়েছে তার ডিফেন্স কাউন্সিল রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স কাউন্সিল রয়েছেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সঞ্জয় রায়ের কথা শোনা হচ্ছে না ম্যাজিস্ট্রেট যারা বিচারপতি থাকেন তারা তো ফেসবুক দেখে বিচার করতে যান না যে আচ্ছা ফেসবুকে একে বলেছে দাও একে সকালবেলা ধরে ফাঁসি দিয়ে দাও এরকমভাবে হোয়াটসঅ্যাপে যে সমস্ত অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে এই কোমা মুকার ডিএস ইত্যাদি ইত্যাদি তো সেই সোমাদেবীর দেবীর কথাই তো বিচার হয় না বিচার হয় একেবারে এভিডেন্সের হিসেবে এবং একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি শেষ করব আমি গাড়িতে আস্তে আস্তে অ্যাডভোকেট নাগের সাথে কথা বলছিলাম এই বিষয়ে যে দেখুন আমাদের একটা কিছু ল্যাকাডেসিক্যাল ডিফারেন্সেস রয়েছে আমাদের লতে এই যে ধর্ষণ এবং খুন দুটো এক জায়গায় রয়েছে আমাদের মাথায় রাখতে হবে যে খুন করে ধর্ষণ না ধর্ষণ করে খুন এটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হতে পারে কোনো কারণে যদি ফরেন্সিকের মাধ্যম দিয়ে ট্রায়ালে প্রমাণিত হয়ে যায় যে যখন ধর্ষণ করা হয়েছে তার আগে এই ব্যক্তি মৃত তাহলে কিন্তু সেটা আবার নেক্রোফিলিয়ার মধ্যে চলে আসবে তখন কিন্তু সেটা খুন থাকবে আলাদা করে ধর্ষণ হবে না তার কারণ হচ্ছে পিনাল কোডে এবং ন্যায় সংহিতায় কোথাও কিন্তু মৃতদেহের সাথে সঙ্গমকে ধর্ষণ বলে শঙ্কু আমরা তো এমনকি দেখলাম যে ফিরোজ এডুল জিতিনি বলছেন যে সিবিআই কিছুই করছে না কলকাতা পুলিশের তদন্ত যেদিকে এগোচ্ছিল সেই দিকেই এগোচ্ছে এবং আমরা দেখেছি আজকে কংগ্রেস সিবিআই অফিস সিজিও কমপ্লেক্স অভিযান করেছে আমরা এর আগে দেখেছি যে জুনিয়র ডাক্তাররা তারা সিবিআই সম্পর্কেও চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছেন আমি ফিরবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর ফিরছি দেখতে থাকুন বাংলা বলছে ফিরিলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আমি শঙ্কুর কাছে আসবো শঙ্কু প্রথম কথা হচ্ছে দেখুন আমি সিবিআইয়ের মুখপাত্র নই কিন্তু আমার মনে হয়েছে যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় যদি কোনো অসঙ্গতি থাকতো বা কোনো বিষয় থাকতো তাহলে সেটা সুপ্রিম কোর্ট আইডেন্টিফাই করতেন এবং বিচার প্রক্রিয়া যে করতে চলছে সিবিআই যা প্রসেস যতটুকু আমি জানি তাতে এটা প্রাইমারি চার্জশিট ওনারা দিয়েছেন এক তদন্ত প্রক্রিয়া যখন চলছে তখন আরও একাধিক গ্রেপ্তারি হয়েছে এই কেসে তো ফলে তাতে চার্জশিট হবে চার্জশিটে কী অবস্থান থাকবে সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাপিয়া দিয়ে আমি খুব স্পেসিফিক্যালি বলবো যে এই অভয়ার মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছেন এবং যারা রাজনীতি করছেন এটা প্রকাশ্যে বলছেন না সেটা ভয়ঙ্কর অপরাধ করছেন আমি কালকে কি পরশু আমি দেখলাম এই জুনিয়র ডক্টর ফ্রন্ট নাকি তৈরি হয়েছে যারা আন্দোলনটার পুরো অপমৃত্যু ঘটিয়েছে তারা রাজ্য সরকারকে একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে তাদের আবেদনে কোথাও খুঁজে পাবেন না যে অভয় আর মৃত্যুর বিচার চাই তারা কবে চাই সেটা প্রশ্ন রয়েছে এবং তারা কোনো কিছুতেই খুশি নন শুধুমাত্র তাদেরকে ইমিডিয়েটলি পদে বসিয়ে দিতে পারলেই তারা খুশি ছিলেন এবং এসব হয়েছে কিছু বামপন্থী লোক জুটেছেন তারা ভেবেছেন এদের উপর ভিত্তি করে তারা রাজ্যে কালকেই নির্বাচন করে ক্ষমতায় চলে আসবেন শূন্য থেকে অতি শূন্য পৌঁছনোর দিকে যতটা ওনারা এগোবেন তত তা এই মৃত্যুকে ব্যবহার করবার চেষ্টা করবেন তার জন্যই আজকে আন্দোলনটা টিকে থাকলো না তার অপমৃত্যু ঘটেছে কিন্তু আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাই যে অভয়ার মৃত্যু কোন মা এই ধরনের ঘটনা কোনো প্রশাসনের মধ্যেই হোক এটা কাঙ্ক্ষিত নয় এবং যারা করেছেন সেই অপরাধীদেরকে অ্যাড্রেস করা উচিত এখন প্রশ্ন উঠেছে যে একজন করেছে কি কয়েকজন মিলে করেছে তার জন্য অপরাধ বিজ্ঞান আছে তার একটা লিগাল প্রসেস আছে এবং তার একটা সিস্টেম আছে আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের অন্যতম একটা তদন্তকারী সংস্থা পুরো বিষয়টা তদন্ত করছেন সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সেখানে অন্য একাধিক মা হচ্ছে অ্যাডভোকেটরা রয়েছেন বিভিন্ন মতাবলম্বী অ্যাডভোকেটরাও রয়েছেন তারা যদি যুক্তিসঙ্গত বিষয় হতো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই অ্যাকসেপ্ট করতেন যুক্তিসঙ্গত কমিউনিকেশান নেই কিন্তু তার মানে এই নয় মুখ পিয়াদি আপনি যে বিষয় নিয়ে শোটা শুরু করেছিলেন সেটাতে আমি একটুখানি অপোজ করব সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের কোনো দোষ ছিল না যদি না থাকতো তাহলে ওসি অ্যারেস্ট হতেন না ওসি গ্রেপ্তার হতেন না কলকাতা পুলিশের যে সংবেদনশীলতা দেখানো উচিত ছিল যে তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা দেখানো উচিত ছিল সেটা তারা দেখাতে পারেননি পারেননি বলেই সরকারকে এবং তাদের পুলিশ মন্ত্রীকে আজকে এত কথা শুনতে হচ্ছে এবং কিছু মনে করবেন না এই ধারণাটা তৃণমূলও তো এন্ডোর্স করছে তৃণমূল যদি এন্ডোর্স না করতো দিদি আমার আপনার কাছে প্রশ্ন ববি হাকিমের মতো একজন সিনিয়র পলিটিশিয়ান তিনি তার মেয়েকে হয়তো বসিরাটে ক্যান্ডিডেট করবেন বলে দু স্টেপ আগে বেড়ে গিয়ে একজন মহিলা ক্যান্ডিডেট ছাপোসা মহিলা তাকে মাল বলে গালাগাল করতে পারেন এবং তারপর দল এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি ফলে তৃণমূল যে বলছে আমরা মহিলাদের সুরক্ষার দিকে যেতে চাই সুরক্ষার ব্যবস্থা করতে চাই সুরক্ষার দিকে আমরা সতর্ক তাহলে ববি হাকিমকে সেন্সার করেননি আমি আসবো আমি একটু আসবো আমি অর্কর কাছে আসি অর্ক আমরা যদি দেখি যে 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 বিষয়গুলো চার্জশিটে মেনশন করা হয়েছে যার ভিত্তিতে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে চার্জ গঠন করা হয়েছে যে তার সে যে গেছিলো এমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলায় সেই সময়ের সিসিটিভি ফুটেজ তার সেই সময়ের মোবাইল টাওয়ার লোকেশন মৃতার দেহে যে সমস্ত সফট টিস্যু ইত্যাদি পাওয়া গিয়েছিল তার সঙ্গে ডিএনএ ম্যাচ করছে তার লালা ইত্যাদির সঙ্গে সঞ্জয় রায়ের প্যান্টে জুতোয় যে রক্তের দাগ পাওয়া গিয়েছিল সেটা মৃতার স্যাম্পলের সঙ্গে মিলছে যে ছোট চুল পাওয়া গিয়েছিল সেটাও মিলছে ব্লুটুথ সেটা সিনক্রোনাইজ করা যাচ্ছে এই সমস্ত বিষয় এবং দেহে ধৃতের দেহে যে ক্ষত চিহ্ন সেই ক্ষত চিহ্নগুলোর যে সময় সেই সময়টাও ম্যাচ করে যাচ্ছে তো এখানেই প্রশ্ন যে এগুলো সমস্তই তো কলকাতা পুলিশের তদন্তের সময় বাইরে এসেছিল অ্যাটলিস্ট ওই সময়কালের মধ্যেই এগুলো ফাইন্ড আউট করা হয়েছিল তারপর সিবিআই তার উপর দাঁড়িয়ে চার্জ গঠন করছে আবার যেটা শঙ্কু বলছে যে যদি সত্যি পুলিশ কোনো তথ্য প্রমাণ লোপাট করতে না চেয়ে থাকে বা কোনো ভূমিকা না থাকে তাহলে কেন অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিজিৎ মণ্ডল এখনো পর্যন্ত জামিন পাননি দেখুন যদি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে কথা বলতে হয় তাহলে আমি একটু মানে চোদ্দ বছর আগে চলে যাব পঁচিশে জুলাই দু হাজার দশ অমিত শাহ অ্যারেস্ট হয়েছিলেন

আমাদের দেশে গ্রেপ্তার হওয়া মানে সে কনভিক্টেড এটা বোধ হয় এখনো পর্যন্ত নয় সবাই জানে হ্যাঁ সেই জন্য অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়েছে মানেই আহ সে একটা কিছু দোষ করে ফেলেছে এটা এখনো নয় কখন হবে কিন্তু অভিজিৎ মন্ডল গ্রেফতার হওয়ার পর প্রায় দেড় মাসের বেশি সময় কেটে গেছে দেড় মাসের বেশি সময় কেটে গেছে এখনো পর্যন্ত কিন্তু অভিজিৎ মন্ডল জামিন পাননি কারেক্ট কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটা চার্জশিট ফাইল হয়েছে চার্জশিট ফাইলে বলা হয়েছে সঞ্জয় রায় ইজ অ্যাকিউজড রাইট আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা পরবর্তীকালের যে ইনভেস্টিগেশন চালাচ্ছ সেই ইনভেস্টিগেশন কমপ্লিট করে সেকেন্ড চার্জশিট বা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট যা থাকবে যতগুলো থাকবে দাও সেকেন্ড চার্জশিটের দিকে আমরা কিসে তাকিয়ে আছি মানে সাপ্লিমেন্টারি চার্জশিটে কিসে তাকিয়ে আছি তাকিয়ে আছি অ্যাট দি পয়েন্ট যে একজন পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে এবং সম্ভবত চার্জশিট এখনো পড়েনি সম্ভবত বলা হচ্ছে যে প্রমাণ লোপাট হয়েছে প্রমাণ লোপাট যদি হয়ে থাকে এবং তার যদি চার্জশিট জমা পড়ে তাহলে যখন আপনি আইনের ট্রায়ালে যাবেন তখন কিন্তু সঞ্জয় রায় হাসতে হাসতে বাড়ি চলে যাবে প্রমাণ লোপাট যদি হয়ে গিয়ে থাকে তাহলে প্রমাণ যে মামলায় অলরেডি প্রমাণ লোপাট হয়ে গেছে সেই মামলায় আপনি একটা লোককে শাস্তি দিতে পারবেন না তো যদি প্রমাণ লোপাট না হয়ে থাকে তাহলে সেই লোকটাকে শাস্তি দেওয়া যাবে আর যদি প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে তো সেই লোকটা এটাই তার ডিফেন্স হবে সঞ্জয় রায়ের যদি সিবিআই চার্জশিট দিয়ে বলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ মিলে এন্টায়ার প্রমাণটা লোপাট করে ফেলেছে আমাদের কাছে আর কিছু নতুন বলার নেই যা ছিল তাই বলে দিলাম তাহলে সঞ্জয় এসে বলবে প্রমাণ লোপাট কতটা এক্সটেন্টে হয়েছে এটা আপনারা বলুন সেটা যদি তারা বলতে না পারে তাহলে একটা এন্টায়ার ম্যাটার যেখানে নাকি প্রমাণটা লোপাট হয়ে গেছে ধরে নেওয়া হচ্ছে তাহলে তো সঞ্জয় রায় দোষী থাকছে না তাহলে সিবিআই ইনভেস্টিগেশন গোস টু জিরো সেক্ষেত্রে সঞ্জয় রায় হাসতে 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 বাড়ি চলে যাবে তাহলে কিন্তু কিছুই আলটিমেটলি দাঁড়ালো না মানে হলো পশ্চিমবঙ্গ পুলিশের একজন লোককে সরি কলকাতা পুলিশের একজন লোককে অ্যারেস্ট করে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেখানে বলা হলো যে পশ্চিমবঙ্গ সরকার পলিটিক্যালি মোটিভেটেড ইন দি ম্যাটার হলো সাকসেস হলো কিন্তু যখন এটা আলটিমেটলি ট্রায়ালে যাবে সেই সাকসেসটা কিন্তু থাকবে এখানে শুভজিতের কাছে প্রশ্ন যে এক না শুভজিতের কাছে প্রশ্ন শুভজিৎ ডেফিনেটলি অনেকগুলো ভ্যালিড জায়গা রয়েছে প্রশ্ন তোলার কিন্তু এই সঞ্জয় রায় সেদিন দাবি করল যে আমি নির্দোষ আমি এর সঙ্গে যুক্ত নই এর আগে থেকেই এটা হচ্ছিল এরপর তো সঞ্জয় রায়কে প্রায় প্রায় ধোয়া বানিয়ে দেওয়া হচ্ছে নিশ্চিতভাবে আমরা চারজন এখানে বসে আছি আমাদের চারজনের নামে যদি কোনো অভিযোগ উঠে আসে সেটা যে ধরনের অভিযোগ উঠে আসুক আমরা যদি সেটা করেও থাকি বা নাও করে থাকি আমরা নিশ্চিতভাবে বলবো যে আমরা নির্দোষ ক্যামেরার সামনে এটাই স্বাভাবিক

আমি তোমার যুক্তিটা বুঝতে পারলাম তুই যেটা বলতে চাইলে আমি বলছি ও দোষী কি নির্দোষ বা অন্য কেউ দোষী এটা তো একটা লং প্রসিডিওর এটা হঠাৎ করে আমি যদি এখনই বলে দিই যে সঞ্জয়ী দোষী বা সঞ্জয় নির্দোষ দতুলচি পাতা দুটোর যুক্তির কোনো জায়গা আসে না কারণ এটা একটা আন্ডার ট্রায়াল মামলা একটা নির্দিষ্টভাবে তার কিছু এভিডেন্সের ভিত্তিতে দেখো আমি আজকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিয়ে দিলাম বা ফেসবুকে লিখে দিলাম যে এই এই এ দোষী বা অমুক সে দোষী তার ভিত্তিতে নিশ্চয়ই বিচার হবে না বিচার তো অনেক ক্ষেত্রে এমন হয় যারা নাকি বিচারক হয় তারা হয়তো জানে যে এই দোষটাই করেছে কিন্তু তার তো সেই ভিত্তিতে তো সে রায় দিতে না তার নির্দিষ্ট এভিডেন্স লাগে নির্দিষ্ট প্রমাণ লাগে নির্দিষ্ট সিচুয়েশন লাগে সেই এভিডেন্স এবং প্রমাণগুলোই তো আমি এটা মেনশন করা হয়েছে এবার দেখো নিশ্চয়ই আদালত তো গিয়ে তদন্ত করে না আদালত তো গিয়ে মানে যে বিচারপতি সে তো গিয়ে খুঁজবে না যে কোথায় কি পাওয়া গেছে যে ইনভেস্টিগেশন এজেন্সি মানে আগে সেটা সিআইডি ছিল এখন সেটা সিবিআই হয়েছে তারা কি প্রমাণ তুলে আনতে পারছে তারা কি দিতে পারছে তার ভিত্তিতেই তো সমস্ত সেটা তোমার পছন্দ হচ্ছে না আরে আমার পছন্দ তোমার পছন্দের কথা ডিমেন্ট করতে না না আমি বলছি আমার পছন্দ তোমার পছন্দ তো এখানে বিচার হবে না আমি এখানে স্বাভাবিক আমার একটা বক্তব্য রাখবো তুমি অন্য কে অন্য বক্তব্য রাখবে কথা হচ্ছে যে এটা একটা জুডিশিয়াল প্রসিডিং এখানে কি কি প্রমাণ পাওয়া যাচ্ছে কি কি সিচুয়েশন আসছে তার ভিত্তিতে জিনিসটা তৈরি হয় তাই তো আমার কথা হচ্ছে যে বারবার যে আমরা অনেক ক্ষেত্রে তুমিও বলছিলে এই আন্দোলনটা তো নিশ্চিতভাবে একটা সামাজিক আন্দোলন একটা একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে দিয়ে একটা ধর্ষণ বা খুনের ঘটনা তার ছাড়াও সামগ্রিক যে চিত্র যে স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র এই চিত্র কিন্তু উঠে এসেছে আমাদের মধ্যে যেটা পরবর্তীকালে

এই যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে পরিস্থিতি বা হাসপাতালের অভ্যন্তরে যে নৈরাজ্য বা যে প্রহসনের পরিবেশ এটাকে নেগেট করলে হবে এটা নিয়ে এটা নিয়ে এত দিন এই এই কিঞ্জল নন্দ অনিকেত মাহাতরা এরা যখন আক্তার আলীও যখন আক্তার যখন আক্তার যখন অভিযোগ করেছিলেন বেসিল ব্লোয়ার তো আক্তার সেই সময় দাঁড়িয়েও এনারা কেন বলেননি কেন তারা অপেক্ষা করছিলেন একজন

আমি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি না আমি এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি ঊর্ধ্বে গিয়ে বলছি যে একটা জায়গা তো সামাজিক দিক রয়েছে এর ঘটনা ঘটেছে এই ঘটনার বিচার চাইতে নিশ্চয়ই সবাই যার সিদ্ধারা আছে যার মনুষ্যত্ব আছে সে রাস্তায় নামবে কিন্তু এর পাশাপাশি আরেকটা দিকও রয়েছে যেটা বারবার কোর্টের প্রোসিডিংও উঠে আসছে যেই প্রসিডিওরগুলো এই যে ধরো হাসপাতালের অভ্যন্তরে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের অভ্যন্তরে থাকবে কেন প্রশ্ন উঠবে কি উঠবে না সিভিক ভলেন্টিয়ার দিয়ে হাসপাতাল মানে সিকিউরিটি ম্যানেজ করা করা হবে যেটা মুপিয়া দি বললো যে ব্লুটুথ পাওয়া যাচ্ছে আজকে সঞ্জয় বা যার কথা উঠে আসছে ব্যক্তিটা সঞ্জয় হোক না অন্য কেউ হোক আমি ব্যক্তি এক্স ধরে সেই ব্যক্তি কি করে তার এত ক্ষমতা বলে যে সে ওই জায়গায় চলে যাচ্ছে আমি আসবো আমি একটু চন্দনদা চন্দনদা আজকে আমরা আরেকটা সুপ্রিম শুনানি দেখলাম তো দিনের শেষে নিট রেজাল্ট কি দেখো মৌপিয়া এখানে একটু সামাপ করার সুযোগটা আমার আছে যেহেতু আমি শেষ বক্তা অন্তত ফার্স্ট স্পেলে একটা কথা সাধারণভাবে চালু আছে ইনজাস্টিস এনিওয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার যদি কোথাও ইনজাস্টিস হয়ে থাকে তাহলে সে থ্রেটটা শুধু সেই জায়গাতে নয় সেই থ্রেডটা কিন্তু জাস্টিস সিস্টেমেই আমি তোমাকে একটু স্মরণ করিয়ে দেব। সিবিআইয়ের বিরুদ্ধে বা সিবিআই তদন্তকে ত্বরান্বিত করবার জন্য আরও তার মধ্যে গতি আনবার জন্য আজকেই আমরা একটা মুভমেন্ট করেছি তুমি জানো সেটা বললেও এর সাথে সাথে আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশন করেছি বা করছি আমরা প্রতি মুহূর্তে বলছি সিবিআই শুড বি অ্যাক্টিভ এবং আরও বেশি তার কারণ ইনজাস্টিস এনিওয়ার তোমার স্মরণ থাকতে পারে সারদা নারদা থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বা ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে বিজেপি শাসিত বিভিন্ন গভর্নমেন্টের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের সিবিআই ইনভেস্টিগেশনের রেজাল্ট কোথায় মানে আমি এই প্রসঙ্গটা তোমাকে বলতে পারি এই কারণে যে এটা একটা পারসেপশান এই পারসেপশন তুমি চোদ্দ তারিখ আগস্ট মাসের কথা বললে এই বছরে যেখানে লক্ষ লক্ষ মানুষ একটা আবেগ শুধু না বিশ্বাস থেকে রাস্তায় নেমেছিলেন এবং সেই বিশ্বাসটাকে শুধু আবেগ বলবে না সে বিশ্বাস হচ্ছে একটি সিস্টেম যে সিস্টেমটা অবিশ্বাস্য গতিতে অন্যদিকে আবর্তিত হচ্ছিল তাকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে মজবুত করা এই বিশ্বাস থেকে এই জাস্টিস সিস্টেম থেকে এখানে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে বিভিন্ন কারণে ডক্টরস আন্দোলন কতিপয় কিছু তথ্যের আন্দোলন হয়ে দাঁড়ালো বা দাবির আন্দোলন হয়ে দাঁড়ালো আমার মনে হয় মাস ক্যারেক্টার থেকে একটু লুজ হয়ে গেল আমি তোমার বিভিন্ন প্রোগ্রামে বলেছিলাম যে পলিটিক্যাল ক্লাস সেটাও তো তোমার ইনজাস্টিস আমি যদি রাস্তায় দাঁড়িয়ে অ্যাজ এ ম্যান অ্যাজ অ্যাজ আ হিউম্যান অ্যাজ আ সিটিজেন আমি যদি বলি এটা অন্যায় তাহলে তাকে সম্পৃক্ত করা যাবে না নাকি আমার কংগ্রেস আইডেন্টি সেখানে তার বাইরে চলে যাবে মানে আমার কোনো আবেগ থাকবে না আমার কিছু বলার থাকবে না আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে যে ডক্টরস আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে তাকে প্যারালাইজ করবার জন্য সরকারি মেকানিজম তো চলেছে আমরা দু দুবার মুখ্যমন্ত্রীর মিটিং দেখেছি তোমার এখানে এই আলোচনাও করেছি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এবং এটা স্বাভাবিক এটা করবে ওই ওসি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল তারপরে আর ইনভেস্টিগেশন হচ্ছে না ওপরতলার নির্দেশ ছাড়া যে ওসি করেননি এটা সিবিআই খুব ভালো করে জানে আমাদের বলতে হবে না পুলিশ সিস্টেম পুলিশ সিস্টেম তো একদিকে আছে কিন্তু সিবিআইয়ের কাছে কেন আমরা এই আন্দোলনের দাবি আমাদের আন্দোলনের মধ্যেই দাবি করছি এই কারণে যে সিবিআই আর তো এই এত হয়ে যাওয়া অর্থাৎ তুমি দেখো ঘটনাটা কবে ঘটেছে আর 9 তারিখ আগস্ট থেকে আজকে কোথায় এইরকম একটা কলকাতা পুলিশ এবং सीबीआई এর মধ্যে সম্পর্ক আপনার কি মনে হয় বিশেষ করে সাম্প্রতিক অতীতে আমরা যে যে ঘটনা দেখেছি যে যে एग्जांपल দেখেছি আমন কি আমরা দেখেছি যে কলকাতার তৎকালীন নগরপাল তার খোঁজে সিবিআই টিম আসছে কলকাতা পুলিশের টিম এবং সিবিআই রুদ্ধ খন্ডযুদ্ধ ঠিক নেই এরকম একটা সুসম্পর্ক আন কোর্ট সেই আবহে আপনার মনে হয় যে কলকাতা পুলিশ শুধুমাত্র অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআই খান্ত থাকবে না সত্যি যদি ওপর মহল থেকে নির্দেশ এসে থাকে তাহলে তাদের স্পেয়ার করতে সিবিআই চাইছি সুমো ইজ ভেরি ক্লিয়ার কলকাতা করবে করে এলো এক্স্যাক্টলি আমি ঠিক এই প্রশ্নটাই তোমাকে করছি আমার প্রশ্নটা হচ্ছে যে সিবিআই যে 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 ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে সিবিআইয়ের তুমি যদি অতীতটা অন্তত পশ্চিমবাংলার সাম্প্রতিক অতীত দেখো তাহলে তুমি দেখবে তার কোনো অ্যাক্টিভিজম সেখানে যথেষ্ট প্রশ্ন আছে এবং আমার প্রশ্ন থেকে বড় আরও বেশি জোরালো যে আমরা যখন পুলিশ সিস্টেমের ওপরে বিশ্বাস রাখতে পারিনি তখন সিবিআইকে আনা হয়েছে এখন সিবিআইকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটা তো খুব স্বাভাবিকের প্রশ্ন গুলো আসবে এবং আমি ওভারঅল আর কথা তোমাকে বলতে পারি বা এখানে বলে শেষ করি সেটা হচ্ছে যে আজকে যে মাস মুভমেন্ট ক্যারেক্টারটা রিডিউস করছে আমাদের এটা বুঝতে হবে এটা শুধু পলিটিক্যাল ক্লাস বলে না এটা সোশ্যাল ক্লাস এই রিডিউস করার মধ্যে তার কি প্রশ্নচিহ্নগুলো উঠে আসছে না যেখানে সিবিআইয়ের ওপর ফেত নেই বা জাস্টিস সিস্টেমের ওপর হয়তো ফেত ধীরে ধীরে কমছে জানি না কিন্তু মাস মুভমেন্ট কমছে এটা বাস্তব এখানে শেষ করছি মপিয়া এখানে শেষ করছি একটি জায়গায় আমাদের বুঝে নিতে হবে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেই রকম একটি জায়গাতে দাঁড়িয়ে সিবিআই আদপে তার ভূমিকা আগামী দিন পালন করুক শুধু আমরা কিন্তু এটা বারবার বলছি আন্দোলনটা কেন করছি করছি সিবিআই কে সিনসিয়ার করার জন্য কারণ ঘটনাটা ঘটেছে এবং ঘটনার ঘটনার কিন্তু তদন্ত প্রয়োজন এর রায় প্রয়োজন কথাটা বললো না এর কথা হচ্ছে দেখো সিবিআই বা সি এগুলো তো রাজ্যের একটা সংস্থা একটা কেন্দ্রের সংস্থা দিনের শেষে সরকারি সংস্থা সেই সরকারের সিপিএম থাক কংগ্রেস থাক বিজেপি থাক বা তৃণমূল থাক বা যে কেউ থাক এটা ঊর্ধ্বে গিয়ে সরকারি সংস্থা আজকে सीबीआई বা সিআইডি যে অতির্জয় দেখো রিসেন্ট টাইম সে তাদের যে पॉलिटिकल অ্যাক্টিভিজম সঙ্গে জড়িয়ে যাওয়া এই বিষয়গুলোর ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন উঠছে এ তুমি যে কথাটা বললে যে আগে একটা সময় আমরা দেখতাম যে सीबीआई যদি কোনো রাজ্যে আসে সে যে রাজ্যে থাক না কেন সিআইডি বা রাজ্য পুলিশ কাকে দিয়ে তদন্ত চাও আমি তো আবারো বললাম যে সিআইডি যদি তদন্ত করে তদন্ত রিপোর্ট আনতে পারত অসুবিধা ছিল না অসুবিধাটা হচ্ছে রিসেন্ট যদি মানে এই ঘটনা ঘটার পর থেকে বা তার আগেও যদি অন্যান্য ঘটনা দেখা যায় তাদের যে রোল যদি দেখা যায় যেভাবে তারা শাসক দলের দাস দালাল দাস হিসেবে কাজ করে সেই জায়গা বোঝা গেল যে

একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা জেল অবধি খেটেছেন পরে কি বলা হলো হিউজ অঙ্কের টাকার কথা বলা হচ্ছে তারপর বলা হলো নাকি নোশনাল লস আমরা দেখেছি সুশান্ত সিং রাজপুত কেস নিয়ে প্রত্যেক দিন নতুন নতুন থিওরি আসছে আমরা এখানেও এই আর্জিকর কেসে আমরা এই সোমা মুখার্জিদের হোয়াটসঅ্যাপে অডিও ফরওয়ার্ড করতে দেখলাম কাউকে আমরা দেখলাম না যে তদন্তকারীদের এই সম্পর্কে কোনো আলোকপাত করতে এই যে কিঞ্জল নন্দ ইনফ্যাক্ট পরশু আমরা যেটা দেখছিলাম যে কিঞ্জল নন্দ বলছেন যে একা নয় আরও লোক আছে ওনাদেরই তো তাহলে বলে দেওয়া উচিত যে কারা আছে বা কারা থাকতে পারে এই এই যে রক্তমাখা মাখা গ্লাভস থিওরি নিয়ে শোরগোল পড়ে গেল জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট জেডিএফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছিল এখন যেটা জানা যাচ্ছে যে সেই রক্ত মাখা করে নয় ব্যাচ নাম্বার মিলছে না তাহলে কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়ো তত্ত্ব এবং ভুয়ো তথ্য দুটোই ছড়ানো হচ্ছে দেখুন প্রথম থেকে আমাদের এখন যেটা সমস্যা বলে আমার আন্ডারস্ট্যান্ডিং বা অবজারভেশন সেটা হচ্ছে মানুষের কাছে এখন ভার্চুয়াল ইজ মোর রিয়াল ফলে তারা যেটা অনলাইনে দেখেন অনলাইনে পৃথিবীটাকে অনেক বেশি তারা বিশ্বাসযোগ্য বলে মনে করেন এবং অনলাইন পৃথিবীতে ধরুন আপনি আমাকে একটা কথা বললেন এবার এই কথাটা আমি বাড়িতে গিয়ে কাউকে বলবো এই যে একটা সময় আমি ভাবতে পারি যে আপনি কথাটা বললেন ঠিক বললেন কিনা বা এটা আমার বলা উচিত কিনা যখন আমি এটা অনলাইন পোর্টালে বা হোয়াটসঅ্যাপে কিছু পাচ্ছি আমার কিন্তু এই ভাবার সময়টা নেই আমরা খুব ইম্পালসিভ যেটা মনে হচ্ছে ওটাকেই শুনে নিচ্ছি এবং আর্যিকর ঘটনার পরের থেকে এমন এমন কিছু কথা আমরা প্রথম আমিও প্রথমে হয়তো বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম পরে আমি যখন এই ম্যানুয়ালগুলো পড়তে আরম্ভ করলাম যে কতগুলো টেকনিক্যাল ত্রুটি যেরকম প্রথমেই বলা হলো যে সকালবেলা এরকম ঘটনাটি ঘটেছে কেন রাত্রেবেলা এফআইআর এটা নিয়ে প্রথম আলোচনা শুরু হলো যে এখানে গণ্ডগোল এখানে একটা ল্যাকাটেসিক্যাল মিস্টেক আছে ঠিক কথা কিন্তু আপনি যদি পুলিশ ম্যানুয়াল দেখেন তাহলে স্পষ্ট দেখতে পারবেন যে এটা কিন্তু টেকনিক্যালি করা যায় কীভাবে করা যায় তার কারণ ধরুন আপনি একটা আপনি একটা থানার ওসি আপনি শুনলেন একটা খুনের ঘটনা ঘটেছে তো আপনি গেলেন সেখানে এবং সেখানে গিয়ে আপনি একটা ইউডি কেস নিন জিডি নিন যা খুশি নিন আপনি একটা কেস নিলেন কেসটা নেওয়ার পরে আপনি ওখানেই যদি ইমিডিয়েট কগনিজেন্স নিয়ে নেন এবং আপনি সারাদিন ইনভেস্টিগেট করলেন আই উইটনেসদের সাথে কথা বললেন নানা কিছু করলেন টলেন করে রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা এসে ফিরলেন এবং ফিরে আপনি এফআইআর করতে পারেন কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি অন স্পট কগনিজেন্স নিয়েছেন এবং আপনি সারাদিন ইনভেস্টিগেশন করে এসে এফআইআরটা লাগু করলেন এটা কিন্তু কলকাতা পুলিশের ম্যানুয়ালে লেখা আছে সেকেন্ড যেটা নিয়ে সরগোল পড়ে গেছিল যে চালান চালান কনসেপ্ট নিয়ে যে চালান ছাড়া কীভাবে পোস্টমর্টম হয়েছে আমি পরবর্তী ম্যানুয়াল দেখে বার করলাম যে চানাল চালান কনসেপ্টটা এখানে হয় না তার কারণ প্রত্যেক জায়গার বিভিন্ন ম্যানুয়াল রয়েছে তো কারণ দিল্লির কপিল যে আলোচনাটা যেটা দিল্লিতে প্রচন্ড আলোচনা হয়েছে তো কারণ প্রত্যেক জায়গা গুজরাটে আছে সেটা কিন্তু পশ্চিম বাংলা এবং কলকাতা পুলিশ এবং এই প্রসঙ্গটা যে শুনানিতে ওঠে সেদিন কপিল সিব্বল এটা বলার চেষ্টা করেছে না তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গা পুলিশ ডিপার্টমেন্টের নিজস্ব ম্যানুয়াল আছে এবং তারা কিছু ফলো করে সেই অনুসারে কাজ হয় এবার ঘটনা হচ্ছে যে যদি মিস্টেকের জন্য থানার ওসি গ্রেফতার হয়ে থাকেন সেটা এক একরকম তাহলে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে ডিসিপ্লিনারি এনকোয়ারির দাবি না করে আগে কিভাবে গ্রেফতার করা হলো দ্বিতীয় কথা যেটা অ্যাডভোকেট নাক বললেন যদি প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে আদৌ হয়েছে কিনা হলে কতটা হয়েছে যদি প্রমাণ লোপাটের তত্ত্ব হয়ে যায় তার কারণ আমি খোঁজ রাখছিলাম যে এখনও পর্যন্ত দুশো একের অ্যাডিশনাল প্রেয়ার কিন্তু মানে যেটা প্রমাণ লোপাটের জন্যে সেটা কিন্তু এখনও সিবিআই ফেলেনি যেহেতু দুশো একের প্রেয়ার ফেলেনি তার কারণ যদি প্রমাণ লোপাটের মামলায় গ্রেফতার হয় তাহলে প্রমাণ লোপাট কিন্তু যোগ্য ধারা এবং খুব স্বাভাবিকভাবেই সেখান থেকে ও মানে ছাড়া পেয়ে যাবেন ফলে এখন বিষয়টা হচ্ছে যে যেভাবে এখন বলা হচ্ছে যে না উনি মানে নন আরো অনেকে মিলে আছে কতগুলো এই যে পেলভিক বোন নাকি ভেঙে চুরমার হয়ে গেছে দেখছো এই এই যে এই যে কথাগুলো এই কথাগুলো ফেসবুক টুইটারের মাধ্যম দিয়ে যেভাবে ছড়িয়ে গেছে এবং সব থেকে আনফর্চুনেট যেটা আমার খারাপ লেগেছে যে ঠিক আছে সাধারণ মানুষ আমরা যারা হয়তো বিজ্ঞান জানি না চট করে দেখে হয়তো বিশ্বাস করে নিলাম ভাবলাম না হয়তো কিন্তু চিকিৎসকদের অনেক মানুষ কিন্তু এই জিনিসটাকে বারবার র্যাটিফাই করেছেন সেটা নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে আমি বিজ্ঞান নাই জানতে পারি আমি ডাক্তারির পরিভাষা নাই জানতে পারি কিন্তু একজন ডাক্তার কিন্তু খুব স্বভাবতই জানেন এবং এই যে পোস্টমর্টমের ক্ষেত্রে তারা কিছুই জানেন না বিশ্বাস করেননি এই কথাগুলো বলছেন পরে জানা গেল যে না তাদেরও প্রতিনিধি ছিলেন এবং আমার স্পষ্ট যেটা আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে জুনিয়র ডাক্তারদের গ্রাউন্ডের অ্যাক্টিভিটি এবং তাদের অ্যাক্টিভিটি ইন কোর্ট কিন্তু কোথাও গিয়ে আলাদা হয়ে যাচ্ছে তারা গ্রাউন্ডে এসে বলছেন আমরা সিবিআই মানি না শুধু বলছেন না তারা কিন্তু রাজভবন পর্যন্ত অভিযান করলেন আমার প্রশ্ন ঘটেছিল যে রাজভবন অভিযান কেন তারা কি কনস্টিটিউশনাল ইমার্জেন্সি চায় তারা যদি মনে করে যে গণতান্ত্রিকভাবে একটা সিস্টেম ফেল করছে তারা সিবিআইয়ের কাছে যেতে পারে সিবিআই না পারলে তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারে কিন্তু রাজভবন অভিযান হলো এবং যেদিন তারা বলছে যে আমরা সিবিআইয়ের প্রতি অসন্তুষ্ট তার পরের দিন যখন হিয়ারিং হলো সেখানে আমরা দেখলাম যে চিকিৎসকদের যে যারা অ্যাডভোকেট তারা কিন্তু একেবারেই এই নিয়ে কোনো আলোচনা করলেন না ফলে গ্রাউন্ডের যেটা হচ্ছে সেটার পলিটিক্যাল ইন্টেনশন আছে কিনা আমি জানি না কিন্তু তার সাথে কিন্তু আসল মামলায় যেখানে তার কথাটা বলা উচিত এই দুয়ের কিন্তু সিনক্রোনাইজেশন হচ্ছে প্রশ্ন যে আজকে দাবি উঠেছিল যে আবেদন করা হয়েছিল যাতে এই রাজ্য থেকে মামলা স্থানান্তর করা হয় যেটা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেটাতে সায় দেখুন প্রথম কথা হচ্ছে যে দাবি ওঠাটা অযৌক্তিক কিছু ছিল না কারণ আমি অর্কর যে বক্তব্য সমর্থন করি না যেখানে আপনি আমায় আটকে ছিলেন আমি সেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে অর্ক বলেছে যে যদি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এটাতে চার্জশিট জমা পড়ে তাহলে তো যিনি তাকে দিতে হবে এখন প্রমাণ লোপাটের চেষ্টা প্রমাণ লোপাট করেছেন দুটোর মধ্যে পার্থক্য আছে আর যদি করেনও সুবিআই খুঁজে প্রমাণ উদ্ধার করেছে তাই জন্য শাস্তি হবে এটা যদি রাজ্য পুলিশ করতো তাহলে কামদুনির মতো প্রমাণ লোপাটি হতো তাহলে আর পুলিশ গ্রেফতার হতো না তারা পরে ছাড়া আমি আমি শেষ করে নিই সঙ্গে এখানেই অ্যাড করছি এখনো পর্যন্ত অন্তত

ইনভেস্টিগেশনের নামেই তো প্রমাণ লোপাট করেছে সিবিআই শুরু করেছে এরা যে মেটিরিয়াল দিয়েছে তার উপর ভিত্তি করে আপনাকে আমি একটা কথা বলি এটা আমার অভিজ্ঞতা অর্ক অনেক বেশি দিন হচ্ছে প্র্যাকটিস করছে রেগুলার প্র্যাকটিসে আছে ও আরও ভালো জানবে সেটা হচ্ছে যে ট্রায়াল ফ্রিজে গিয়ে অনেক কিছু ডেভেলপ করা যায় ক্রিমিনাল কেসের ক্ষেত্রে এ তো ইটস টু আর্লি টু সে এনিথিং এক মাস দেড় মাস হয়েছে হয়তো তদন্ত ক্ষেত্রে গিয়ে দেখা গেল আপনি এখনো সেকেন্ড চার্জশিট আসেনি সেই চার্জশিটে গিয়ে আমরা যদি এমন কিছু দেখতে পাই যেটার জন্য সুপ্রিম কোর্ট বিচলিত হয়ে গেছিলো এমন রিপোর্ট তো সুপ্রিম কোর্ট দেখেছে যে রিপোর্টে সুপ্রিম কোর্ট বিচলিত হয়ে গেছিল এবং আজকে যারা বলছেন যে দুজন তিনজন চারজন ইনভলভ আছেন তারা আমি আপনার সাথে একমত যে তাদেরকে তাদের প্রকাশ্যে এসে বলা উচিত যে তারা অন্য কিছু জানেন কি না তাদের কাছে অন্য কিছু মেটেরিয়াল আছে কিনা কিন্তু হ্যাঁ যে প্রাইমা প্রাইমাফেসি চোখে যে কোনো মানুষ আমরা সাধারণ মানুষ যারা সাধারণ চোখ দিয়ে দেখছে তারা দেখছে যে এতগুলো ইঞ্জুরি হয়েছে এটা একজনের পক্ষে কি পসিবল প্রশ্ন তো উঠবেই এটা ট্রায়াল ফেজেই উঠবে উঠতে গিয়ে নতুন কোন ইন্ডি কোন হ্যাঁ এবং তখন নতুন কোন দিকও আসতে পারে কিন্তু দিদি প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা কোথায় আমি দুটো জায়গায় বলতে চাই প্রশ্নটা প্রথম এই অপরাধ যিনি করেছেন যারা করেছেন তাদের শাস্তি চাই এবং প্রথম দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ঘটনায় তো তৃণমূলের কেউ যুক্ত নন তাহলে তৃণমূল বা সরকারের কোনো ইন্টারেস্ট নেই যে কোনো এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে আমার প্রশ্ন হচ্ছে যদি তাই স্ট্যান্ড থাকে তাহলে আজকে কেন আপনার পুলিশকে এই ওভার অ্যাক্ট করতে যেতে হলো কেন আপনার ওসিকে আজকে গ্রেপ্তার হতে হলো প্রথম কথা হচ্ছে যে ওভার অ্যাক আর ওরকম আমি তোমার কাছেই জানতে চাই এখনো পর্যন্ত রাজ্যের কাউন্সিল আছেন কপিল শিবপ আমি সুপ্রিম কোর্টের প্রত্যেকটা হেয়ারিং শুনেছি একদিন কপিল শিবপ বললেন না যে আমাদের गवर्नमेंट আমি রিপ্রেজেন্ট করছি সেই गवर्नमेंटে রসিককে অ্যারেস্ট করতে তার কোনো দোষ নেই এই ব্যাপারে আপনারা রিইনভেস্টগেট করা হোক বা তাকে ছেড়ে দেওয়া হোক রাজ্য কোনো দাবিই রাখেনি থ্যাংক ইউ এই পয়েন্টটা উত্তর দেব প্রথম কথা হচ্ছে যে আইদার প্রমাণ লোপাট হয়েছে বা প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বা প্রমাণ লোপাট আটকে গেছে প্রমাণ ফেরত নিয়ে এসছে সিবিআই এই তিনটে তো তিনটে একদম ডিফারেন্ট অ্যাঙ্গেলের সিচুয়েশন এই তিনটে তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলের সিচুয়েশন যেটা আলটিমেটলি গিয়ে ট্রায়ালে ডেভেলপ হতে পারে ট্রায়ালে আরো বেশি সিচুয়েশন ভালো হতে পারে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস বাড়তে পারে কমতে পারে এটা যখন রাজনৈতিক লোকেরা জানেন তখন নবান্ন আন্দোলনও যেমন কোনো মানে দাঁড়ায় না নবান্ন অভিযান ইজ আ ফেলিয়ার অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম সিবিআইয়ের কাছে গিয়ে আন্দোলন করাটাও কিন্তু ফেলিয়ার দাঁড়াচ্ছে কারণ কি ইনভেস্টিগেটিং এজেন্সিকে ইন্টারাপ্ট করার দায়িত্ব কারুন নেই আমি আরেকটা কথা বলি যে ক্রাইমটা ঘটেছে বা যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমে চারটে পার্টির অধিকার আছে ভিকটিম যদি ভিকটিম ছাড়া অন্য কেউ কমপ্লেনেন্ট হন তাহলে অভিযোগকারী অ্যাকিউজড যার বিরুদ্ধে অভিযোগ এবং রাজ্য মানে স্টেট এই চারটে পার্টি ছাড়া অন্য কারুর কিন্তু কোথাও ইনভলভমেন্ট থাকার জায়গা নেই আমি দেখলাম আপনাদের প্রতিবেদনে একজন আন্দোলনকারী ডাক্তার বললেন এটা আমাদের স্যাটিসফ্যাকশন মতো হচ্ছে না এটা যে কি আনন্দ শোনালো আমার কাছে যে ওনার স্যাটিসফ্যাকশন হচ্ছে না কারণ কি ক্রিমিনাল মামলায় ওনার স্যাটিসফ্যাকশন মেক্স নো ডিফারেন্স

জুডিসের অন্তর্গত একটা মামলা এই মামলাটা কিন্তু আর্টিকেল টুর মামলা নয় যেখানে সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিস করতে পারে এই মামলাটা কিন্তু আর্টিকেল থার্টি টুর আন্ডারে একটা মামলা যেখানে নাকি ফান্ডামেন্টাল রাইটস হলে সুপ্রিম কোর্ট মনে করতে পারে যে কোনো একটা জায়গায় ফান্ডামেন্টাল রাইট আমরা এটাকে করে দেখব ইট ইজ নট ক্রিমিনাল প্রসিডিং এখানে যতই স্যাটিসফ্যাকশন প্রয়োজন হোক না কেন নর্থ বেঙ্গল লবিকে হারিয়ে দেওয়া হবে বেঙ্গল লবিকে জিতিয়ে দেওয়া হবে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে সন্দীপ ঘোষের জায়গায় অন্য কোনো পছন্দ মতো লোককে নিয়ে এসে বসিয়ে দেওয়া হবে এই স্যাটিসফ্যাকশনটা দেওয়ার জন্য আমাদের দেশের প্রধান বিচারপতি যাকে নাকি যদি আমি হিন্দি সংবিধান অনুযায়ী বলি তাহলে তাকে বলা হয় মুখ্য মুখ্য কাজ কিন্তু আপনার লবিবাজিকে স্যাটিসফাই করা নয় যদি পছন্দ না হয় বাড়িতে থাকুন বেরোবেন না বাড়ি থেকে যদি পছন্দ না হয় সংবিধান যদি পছন্দ না হয় অন্য দেশের পাসপোর্ট অ্যাপ্লাই করুন

আপনার মতো হাজার হাজার মহিলারা রাস্তায় নেমেছিলেন মানে ধরুন ফর যারা চোদ্দ তারিখে নেমেছিল তারা কিসের জন্য নেমেছিল তারা পুলিশের জন্য নামেনি তারা বর্জন্ দলের নাম বলেছি যদি সেটা আপত্তিকর হয় আমার কাছে আপত্তিকর কিন্তু বলেছি বলে সেটা জানিনা আপত্তিকর কিনা দি পয়েন্ট ইজ যে সেদিনের আন্দোলন শুধুমাত্র কোনো মহিলার উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন নয়

বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কতগুলো কোয়েশ্চেন তুলে আন্দোলন হয় ধরো এই যে লক্ষ লক্ষ প্রশ্নটা তুমি একটু আগে বললে বা আমরা যেটা দেখেছি চোদ্দ তারিখ অগস্ট মাসে এই লক্ষ লক্ষ মানুষ কনভিকশন থেকে রাস্তায় নেমেছিলেন তারা কিন্তু নিজের জন্য আসেননি ভোটার কার্ডটা নিয়েও আসেননি যে কাকে ভোট দিই তারা নেবেছিলেন যে আমাদের এই সিস্টেমের মধ্যে যে গলত এবং সেটা পুলিশ সিস্টেমকে ইনক্লুড করে অস্বীকার করে লাভ নেই প্রশ্নগুলো সেখানে উঠেছে অর্ক যেভাবে ইন্টারফেট করুক দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিবহ তৈরি হয়েছে এই এতগুলো ঘটনা হয়েছে তো ওই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে অর্থাৎ দ্যাট ওয়াজ আ বয়লিং পয়েন্ট এই বয়লিং পয়েন্টকে তুমি অস্বীকার করতে পারো না তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে যেভাবে হার্স স্টেটমেন্ট এই অর্কর কথায় শুনছি সিবিআইয়ের বিরুদ্ধে করা যাবে না তুমি একটু আগে বলেছিলে মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে এসেছিলেন কোন সিস্টেমের বিরুদ্ধে গেছিলেন ওই রাজীব কুমারজিকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী চেয়ার নিয়ে বসে পড়েছিলেন সেদিন মুখ্যমন্ত্রী হিসেবে কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়নি আমাদের দেশের সর্বোত্তম ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই সেই সিবিআই যাকে অ্যারেস্ট করতে আসছেন বা জিজ্ঞাসাবাদ করতে আসছেন তাকে বাধা দিয়েছেন কে কনস্টিটিউশনাল আদার অথরিটি আজকে অর্ক ভুলে যাবে এই কথা তাহলে দেশের স্বাধীনতা আন্দোলনই হতো না স্টাবলিশমেন্টের সাথেই যদি থাকা যেত না দের আর সো মেনি ইনসিডেন্সেস ইনসিডেন্টস যেখানে চেঞ্জ হয়েছে আইন আইন পরিবর্তিত হয়েছে বিকজ অফ মাস মুভমেন্ট আমাদের দুঃখ লাগছে মাস মুভমেন্টটা একটু অন্য ধারায় চলে গেল সম্ভবত সেটাই অর্কদের সেফ লাইন মৌপিয়া

আমার যেটা প্রশ্ন যে সত্যি চিকিৎ তুমি যেটা বললে যে প্রত্যেকের সত্যি চিকিৎসকদের নিজস্ব কিছু ইস্যু ছাড়া অন্তত আমরা যে আলটিমেটলি যে মিটিংটা দেখেছি মিটিংটা লাইভ স্ট্রিমিং দেখেছি দু ঘন্টা সাত মিনিটের সেখানে সাধারণ মানুষের স্বার্থে ঠিক এক্স্যাক্টলি কোন কোন পয়েন্ট কারণ কোন ইউনিয়নে কে থাকলে কোন কমিটিতে কে থাকলে কখন কি নির্বাচন হলে সেটা সাধারণ মানুষের সাহায্যে কোথায় লাগে তার স্বার্থে কোথায় লাগে সেটা আমার মতো অনেকেই বুঝতে পারে হয়তো আমরা নিচ্ছক মাথা মোটা আমরা বুঝতে পারি আমি বলছি যে তুমি হয়তো তুমি বা অনেকে হয়তো ভাবছে যে এই নির্বাচন বা গণতন্ত্র বা ক্যাম্পাস ডেমোক্রেসি এগুলোর কি এর সাথে লিঙ্ক আছে এই ঘটনার সাথে এ প্রশ্ন উঠতেই পারে কারণ সার্বিকভাবে গণ নির্বাচন বিষয়টা বা ক্যাম্পাসের অভ্যন্তরে গণতন্ত্রের যে প্রশ্ন এই প্রশ্ন তো বেশ সাত আট বছর প্রায় লাটে উঠে গেছে মানে নির্বাচন বিষয়টাই প্রায় নেই এমন জায়গায় চলে গেছে আমি আবারও বলছি নির্বাচনের বিষয়টাকে প্রাইমারি এজেন্ডা বানানো এবং